আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড পিনাট বাটার সকালের নাস্তায় পা রুটির সঙ্গে এই পিনাট বাটারটা আমরা বেশি ব্যবহার করে থাকি এটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং খরচও কম আর বানানোর পদ্ধতিটাও খুবই সহজ প্রথমে আমি বাদাম ভালো করে গুড়ি করে নিব এজন্য এখানে লাগবে এক কাপ খোসা ছাড়ানো ভাজা চিনাবাদাম এই জন্য একটা ব্ল্যান্ডারে যারা বাদামগুলো ঢেলে দিচ্ছি এবারের মুখটাকে আটকিয়ে এটাকে আমি চালিয়ে নিব। বাদামটাকে বারবার থামিয়ে থামিয়ে ব্লেন্ড করতে হবে বাদাম গুড়ি করা হয়ে গেলে আমি ব্লেন্ডারটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিব তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি বাদামগুলোকে আলগা করে নিব এতে করে দলাগুলো ভেঙে যাবে আর পেস্ট করতেও সুবিধা হবে এই কাজটা দুই তিনবার করতে হবে তাহলে ব্লেন্ডারেও চাপ বেশি পড়বে না আর গুম করতেও সুবিধা হবে আমি খুব ভালো করে বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভেজিটেবল সয়েল এখানে আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আবারও ব্লেন্ডারটা লাগিয়ে তারপর চালিয়ে নিচ্ছি এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ পেস্ট হচ্ছে তবে মাঝে মধ্যে ব্লেন্ডারটা অফ করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে একটু সময় নিয়ে পেস্ট করতে হবে এরই মাঝে আমার পিনাট বাটারটা তৈরি হয়ে গেছে আমার এই পিনাট বাটারটা তৈরি করতে ছয় মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে এখন আমি একটা কাচের বয়ামে ঢেলে নিচ্ছি এই পিনাট বাটারটা নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো ব্যবহার করতে পারবেন ছোট এক বয়াম পিনাট বাটার যে দাম দিয়ে কিনে আনবেন সেই দাম দিয়ে আপনি ঘরে বসে তিন বয়াম বানাতে পারবেন আর দেখলেনই তো কত সহজে এই পিনাট বাটারটা তৈরি করে নিলাম আর এটা বাচ্চারাও খুবই পছন্দ করে তাই আর দেরি না করে এখনই বাসায় তৈরি করুন আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ